লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1400 লোকের আগে রিজেক্ট হয়েছিল, সেই 1400 লোককে যে গ্রাউন্ডে হয়েছে তাদেরকে ইনক্লুড করে 1452 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফেস কাউন্সিলিং করতে হবে, এই প্রশ্নটা নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে একটা বিড়ম্বনা থাকলো। ওএমআরসির রিঅ্যাসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেক্টিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 1452 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। ডিভিশনের পর্যবেক্ষণে বলছে এসএসসি বলছে 559 জনের ওএমআর কারচুপি রয়েছে, কিন্তু এসএসসি অরিজিনাল ওএমআর আদালতে প্লেস করতে পারেনি। তাহলে বেনিফিট অফ ডাউট এসএসসি যেটা বলছে সেটা কি আদালত কেন মেনে নেবে? কাজেই 1462 জন যাদের বাদ দিয়েছিল তাদেরকেও মেধা তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এইও চার্জ হাইকোর্টের রায়। কিন্তু সবকিছু ঠিকঠাক চললে একটা কিন্তু রয়েছে, সুপ্রিম কোর্টে এই মামলা যদি চ্যালেঞ্জ না হয় বা সুপ্রিম কোর্টে এই মামলা যদি পৌঁছায়, হয় যদি কাল্পনিক ধরে নিই, সেখানে যদি স্থগিতাদেশ না পড়ে, তাহলে কিন্তু 8 সপ্তাহের মধ্যে এই চাকরি হওয়ার কথা। এবার সবকে স্পষ্ট করা দরকার ওয়েন্দা, নতুন করে যে মেধা তালিকা প্রকাশ হবে এটা কিন্তু নতুন করে কোনো ইন্টারভিউ হবে না। আচ্ছা, যে নাম্বার আছে যারা যারা ইন্টারভিউ দিয়েছেন তার প্রেক্ষিতে সেই নাম্বার বিভাজনের মেরিট লিস্ট, 13,333 জনের মেরিট লিস্ট ছিল, কিন্তু 1462 জনকে 1462 বা 1450 জনকে সেখানে ইনক্লুড করে 1452 নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। কাজেই কোনো ইন্টারভিউ নতুন করে কিন্তু হচ্ছে না, যা ইন্টারভিউ হয়েছে তার প্রেক্ষিতেই নতুন মেধা তালিকা প্রকাশ হবে, আর প্রত্যেককে নতুন করে কাউন্সিলিংয়ে বসতে হবে 1452 জনকে। অর্থাৎ কে কোন স্কুলে, অনেকেই 1900 জন প্রায় স্কুল চুজ করে ফেলেছিলেন, একটা টেন্টেটিভ তালিকা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আর কার্যকর হচ্ছে না। 1452 জন নতুন করে আসা বা 1462 জন নতুন করে আসার কারণে কিন্তু এই কাউন্সিলিংটা নতুন করে করতে হবে, 1400 জনেরই কাউন্সিলিং নতুন করে হবে এবং তাতে